কলেজ বিশ্ববিদ্যালয়ে এখনই সরাসরি ক্লাস নয়, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ভার্চুয়াল ক্লাসেই ভরসা রাখছে রাজ্য, জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হোস্টেল তারা এখন কেউ খুলতে চাচ্ছেন না, এই কোভিড পরিস্থিতির উন্নতি না ঘটলে এবং যে নির্দেশিকা দিয়েছে যে একটি রুমে একজনের বেশি থাকা যাবে না, এরকম কোন হোস্টেল তাদের কাছে নেই যে যেখানে একজনের বেশি থাকা যাবে না। আর ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সের ব্যাপারে ফিজিক্যাল ক্লাস নিতে তারা সময় চেয়েছে। আমি সমস্ত ঘটনাটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাবো। সুতরাং এই মুহূর্তে আমার দেখে মনে হচ্ছে যে অনলাইন ছাড়া বিকল্প পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। আর অন্যদিকে ভর্তি প্রক্রিয়াও যেখানে যেখানে সিট আছে এখনো পর্যন্ত সেই সিটগুলো পূরণের ছাত্রছাত্রীরা যাতে ভর্তি হতে পারে সে ব্যাপারে আমি তাদের বলেছি। মন কি বাতে মোদীর মুখে মনমোহন বসুর কবিতার লাইন, একাধিক ভাষ্যে বাংলার মনীষীদের নাম, একুশের নির্বাচনের মুখে তাহলে কি বাংলার কাছের মানুষ হয়ে উঠতে চাইছেন প্রধানমন্ত্রী? জল্পনা রাজনৈতিক মহলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বহিরাগত বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তকমা দূর করতে বারবার বাংলার সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মন কি বাত অনুষ্ঠানে ঋষি অরবিন্দের আদর্শকেই গ্রহণ করার কথা বলেছেন তিনি। হিন্দুকে জিতনা জানেঙ্গে উতনাহি अपने आप को जानेंगे, खुद को समृद्ध करेंगे। जीवन की जिस भाव अवस्था में आप हैं, जिन संकल्पों को सिद्ध करने के लिए आप प्रयासरत हैं, उनके बीच आप हमेशा से ही श्री अरविंदो को एक नई प्रेरणा देते पाएंगे। लोकल पे वोकल अर्थात स्थानीय देशी जिनिस व्यवहार कथा एकाधिक वक्तृता व्यवहार कर मिलाले अरविंदर स्वदेशी भावना। বাংলায় নবজাগরণের কবি মনমোহন বসুর কবিতার অংশ পাঠ করলেন প্রধানমন্ত্রী। ছয়িসুত কয়মন্ত আসে তুঙ্গ হতে, দিশলাই কাটি তাও আসে পোতে, প্রদীপ্তি জালিতে খেতে সুতে যেতে, কিছুতে লোক নয় স্বাধীন। কলকাতার ইজেডসিসিতে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনে বাংলায় বক্তৃতা শুরু করেন মোদী। বাঙালি দুর্গাপুজোর ঐতিহ্যের কথা তুলে ধরেন, ছুঁতে চেষ্টা করেন 10 কোটি আবেগকে। নেতাজি সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দ ছাড়াও একাধিক শিল্পী সাহিত্যিকের নাম উঠে আসে তাঁর কথায়। বলেন, বাংলা ভাবনার জগতে অগ্রগণ্য। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হমেশা শুনতে আয়ে হ্যায় হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমারো। হমেঁ ইসসে প্রেরণা লেতে হুয়ে হম সবকো মিল করকে আগে বড়না হোক। বাঙালির মননে ওতপ্রোত জড়িয়ে রবীন্দ্রনাথ, সেই আবেগকে মনে রেখে প্রধানমন্ত্রীর কণ্ঠে বাংলার মাটি বাংলার জল। তবে প্রথমবার নয়, চলতি বছরের জুনে আত্মনির্ভর ভারত প্রসঙ্গে মণিক সভার অনুষ্ঠানে বাংলার হৃত গৌরব ফেরানোর দাবিতে রবি ঠাকুরের গানের অংশ পাঠ করেন মোদী। চোলায় চোলায় বাজবে জয়ের বেরি, চোলায় চোলায় বাজবে জয়ের মেরি, পায়ের বেগেই পথ কেটে যায় করিষ্ণা আর দে। বিজেপি বহিরাগত নয়, নরেন্দ্র মোদী অমিত শাহর বক্তৃতার ছত্রে ছত্রে উঠে আসছে কথা। বাংলা ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বাংলার মনীষীদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলতে চাইছেন, আমি তোমাদেরই লোক। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।